সিরাজগঞ্জের শাহজাদপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। 10 অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার পর্যনা ইউনিয়নের পর্যনা নিমতলা পূজামণ্ডপ, ঘোষপাড়া পূজামণ্ডপ, বাউইকোলা পূজামণ্ডপ, বেলতল ইউনিয়নের বেলতল পূজামণ্ডপ, বেতকান্দি হাটখোলা পূজামণ্ডপ, কামার বেতকান্দি পূজামণ্ডপ, শাহজাদপুর পৌরসভার মনিরামপুর কালীমাতা মন্দির পরিদর্শন করেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন জামাত নেতৃবৃন্দ। মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে জামাত নেতৃবৃন্দ মত বিনিময় করেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় জামাত শিবির নেতৃবৃন্দ প্রস্তুত থাকার কথা জানান। জামাত নেতা অধ্যাপক মাওলানা মিজানুর রহমান নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে করতে দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থান করার নির্দেশ দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জামাত নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, শাহজাদপুর পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুল খালেক, শাহজাদপুর পূর্ব ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান, পর্যনা ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুস সবুর, বেলতল ইউনিয়ন জামাতের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জামাত নেতৃবৃন্দ মোটরসাইকেল বহর নিয়ে শাহজাদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিকভাবে পূজামণ্ডপ নির্বিঘ্নে পালন করছে কি না তার খোঁজখবর নেন। আমাদের সাথে পাশে আমাদের থানা আমির সাহেব এর আগেও মানে লোকজন পাঠিয়েছিলেন এবং আজ নিজে সে আমাদের মন্দিরে উপস্থিত। হ্যাঁ, আপনারা সাথে পাশে থাকবেন এবং বিসর্জন পর্যন্ত আপনাদের কাছ থেকে এরকম সহযোগিতা রয়েছে। জি, ধন্যবাদ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমির আমাদের অধ্যাপক আমাদের ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ওনার যে নির্দেশনা আছে নির্দেশনা মোতাবেক আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা যেমন বলাই সৃষ্টি করেছি নিরাপত্তার জন্য আমাদের শারদীয় দুর্গাপূজা আমাদের যে ভাইরা পালন করবে তাদের জন্য কোনোরকম বিঘ্নিত না হয়, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করে কোনো পূজার যদি কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে সে প্রেক্ষিতে আমরা চেষ্টা করছি আমাদের সারা বাংলাদেশ তথা আমাদের শাহজাদপুরের মধ্যে যে 97টা মন্দির গিয়া আছে মন্দির আছে সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ঘোরানোর জন্য চেষ্টা করছি এবং আমরা আজকে পর্যনা বেলতল সহ বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করছি, সেখানে কোনোরকম নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমার প্রত্যেকটা জায়গায় আমাদের 20 থেকে 25 জন করে আমাদের স্বেচ্ছাসেবক দল রয়েছে। এখন কোন সময় সম্ভব